গত 21শে মার্চ 2022 রাত্রি 8:30 নাগাদ বোমা মেরে খুন করা হয় বীরভূমের রামপুরহাট এলাকার বকটুই গ্রামের বাসিন্দা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে। খুনের বদলা নিতে সেই রাতেই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বকটুই গ্রাম জুড়ে সেদিন চলে হত্যালীলা, যা নিয়ে সমগ্র রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। ঘটনার পরদিন সকালে 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়, তারাও সেখানে মারা যান। এরপরে তদন্তভার গ্রহণ করেন সিবিআই। 21শে জুন সিবিআই উক্ত 2টি ঘটনার পরিপ্রেক্ষিতে চার্জশিট জমা দেয় আদালতে। ঘটনার পর থেকেই ফেরার ছিল চার্জশিটে নাম থাকা অন্যতম অভিযুক্ত লালন শেখ। বকটুই গণহত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল এই লালন শেখ। লালন শেখ নিহত ভাদু শেখের ছায়াসঙ্গী ছিল বলে জানা যায়। উল্লেখ্য, 3রা ডিসেম্বর লালন শেখকে পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে সিবিআই এবং 4 চৌঠা ডিসেম্বর রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক তাকে 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। সিবিআই ক্যাম্পের মধ্যে কিভাবে মারা গেল লালন শেখ সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। লালন শেখের পরিবার লোকজন মৃতদেহ মৃত্যুর খবর পেয়ে রামপুরহাট হাসপাতালে হাজির হন। পরিবারের দাবি, সিবিআই লালন শেখকে হত্যা করেছে। লালন শেখের মৃত্যুতে এলাকায় আবারও শোকের ছায়া। লাইটার নিয়ে এসো না, লাইটার সঞ্জন দা, সঞ্জন দা স্যার কি জানতে পারলেন? এখন আমরা সিবিআই যে ডিআইজি আছে ওনার অফিস থেকে আমি টেলিফোনিক ইনফরমেশন পেয়েছি যে সিবিআই লালন শেখ তার চেয়ারে ইনফরমেশন তার মৃত্যু হয়েছে যাদের প্রসিজার কেসের প্রসিজার আমরা স্টার্ট করেছি। স্যার কখন হয়েছে, টাইমটা কখন বলছে? টাইম অ্যারাউন্ড 4:40 শায়দ উনি ইনফর্ম করেছেন লোকাল থানাকে, আর অ্যারাউন্ড 5 আমাকে, 4:45 এই টাইমে আমাকে। এখন আপনাদের হাতে দেবে না ওরা নিজেরাই ময়না তদন্ত করবে? এখন যে কোনো ইউডি কেস, ইউডি কেস আর ন্যাচুরাল ডেথ কেস যেগুলো ওখানে আমরা ইউডি কেসে ইনভেস্টিগেশন স্টার্ট করবো। আর একটু প্রসিজার আছে, তো ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করা যে তারপরে ফার্দার কি আছে, কজ অফ ডেথ কি ছিল, যার জন্য যাঁচ যাঁচ। স্যার লালন সিংহের পরিবার থেকে কিছু অভিযোগ করা হচ্ছে আপনাদের কাছে? ঠিক আছে, তো আমার কাছে কেউ বেসিক্যালি আমার অফিসে কেউ হয় লোকাল থানায় গিয়েছে কি না আমাকে জেনে জানা, এখন পর্যন্ত কেউ জানে। স্যার কী কারণে মারা গেছে কীভাবে কোয়েশ্চেন করছে আমি কি বলতে পারবো? ইটস টু আর্লি টু সে অ্যানিথিং। ওই জন্যই NHRC আর মাননীয় সুপ্রিম কোর্টের যে গাইডলাইন্স আছে কোনো ন্যাচুরাল দেখো ঋষিকেশ, আমরা কথা বললাম বীরভূম পুলিশ সুপারের সঙ্গে। আজ রামপুরহাটের বকটুই কাণ্ডের সাথে যুক্ত, বলা যেতে পারে মূল অভিযুক্ত লালন শেখের
সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আমরা সিবিআই হেফাজতে এই অস্বাভাবিক মৃত্যুর তীব্র নিন্দা করছি। সে পুলিশ হেফাজতে মৃত্যু মানেই সেটা সিবিআইয়ের হেফাজত হোক আর পুলিশেরই হেফাজত হোক, তার দায়িত্ব সিবিআই অস্বীকার করতে পারে না। সেই কারণে সেই ক্যাম্পের যিনি ইনচার্জ তাকে শাস্তির আমরা দাবি করছি এবং একই সাথে বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি, যাতে প্রকৃত ঘটনা রাজ্যবাসী জানতে পারে। এই একই বিষয় নিয়ে আমাদের এপিডিআরের রাজ্য নেতৃত্ব সম্পাদক রঞ্জিত সুর মহাশয়ের নেতৃত্বে কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই অফিসে তারা ডেপুটেশন দেবে এবং বিক্ষোভ জানাবে।